আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য অনেক বড় একটা ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু আফসোস আমি সেটাকে সেভ করতে গিয়ে সেটা ডিলিট হয়ে যায়। তবে শর্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাই, যেহেতু ভিডিওটা সেটা করতে পারি নাই, যতটুকু পেরেছি সেটুকুই। আমি এটা এতক্ষণ ধরে দেখাচ্ছি, এটা কি জানেন? এটা হলো সয়াবিন বা সয়া বড়ি। অনেকে এটাকে সয়া বড়িও বলে, সয়াবিনও বলে, তবে আমরা এটাকে সয়াবিন বলেই চিনি। এটার সব থেকে ভালো গুণ হলো, এটা দেখতে যেমন মানে শক্ত, যতটা শক্ত লাগে এখানে, এটাকে পানি দিয়ে সিদ্ধ করার পরে এটা এতটাই নরম হয় এবং এটা এতটাই সুস্বাদু হয় যে আপনি যদি এটা না খেয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন না। সেম টু সেম মাংসর মতো, মাংস যারা খেয়েছেন তারপরে যারা এটা খাবেন আপনারা মাংসের স্বাদই ভুলে যাবেন, এতটা মজা। এই সয়াবিনের আরও একটা ভালো গুণ হলো, এটার প্রতি 100 গ্রামের 50 গ্রামই প্রোটিন, মানে এতটা মানে স্বাস্থ্যকর। যদি আপনারা না খেয়ে থাকেন আপনারা অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন, একদম মাংসের মতো করেই রান্না করতে হয়, মাংসের মতনই স্বাদ। এগুলো যদি আরও একটু বড় বড় পিস হয় আপনারা ধরতে পারবেন না যে এটা কেমন, এটা মাংস না আপনার। তো এটা রান্না করার পরে এটা অনেকটা এরকম হয়। তো আমি অনেকটাই রান্না করেছিলাম, তো ভিডিওটা যেহেতু দিতে পারি নাই এজন্য যতটুকু আছে আমি ততটুকুই দিয়েছি। এটা দেখছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা আলু ছোট ছোট করে কেটে আলু দিয়ে রান্না করেছিলাম, পেঁয়াজ রসুন আদা মরিচ সব কিছু বাটা দেওয়ার পরে, আর এর মধ্যে কাঠ মশলা হিসেবে তেজপাতা এবং আপনার হচ্ছে কাঠ মশলা দিয়ে এটাকে রান্না করেছিলাম। আগে ওটাকে সিদ্ধ করে নিয়ে আগে সয়া বড়িটাকে গরম পানিতে সিদ্ধ করে নিতে হবে এবং সিদ্ধ করে নেওয়ার পর এটাকে রান্না করতে হবে। এটা এতটা টেস্টি, আমি মানে খাচ্ছিলাম, খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি কখনো না খেয়ে থাকেন নিজেরা ট্রাই করে দেখবেন, মানে আমি এর যত গুণ বলবো আর আপনারা যদি এটা না খান তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কী বলছি। আপনারা অবশ্যই এটা খাবেন, খেয়ে ট্রাই করে দেখবেন। আমি বসে খাচ্ছিলাম, এটা যে কতটা মজা হয়েছে রান্না করার পরে এটা শুধুমাত্র আমি এবং যে খেয়েছে সেই বলতে পারবে। তবে আমার সাথে অনেক ভালো লাগে, তবে আমার আজকে খুব কষ্ট লাগছে এটার জন্য যে আমি প্রায় 15-16 মিনিটের একটা ভিডিও তৈরি করেছিলাম আপনাদেরকে পুরো এটা রান্নার। না আমার, আমি এটা মেহেরপুরে থাকা অবস্থায় কখনোই খাই নাই, কুষ্টিয়াতে আসার পরে আমি এটা দেখেছি। দেখছেন রান্না করার পরে এটা হাত দিয়ে আমি চাপ দিচ্ছি কতটা নরম দেখাচ্ছে, তখন যখন চাপ দিচ্ছিলাম কতটা শক্ত ভাঙছিল না, আর এখন দেখছেন কতটা নরম আর কতটা সফট হয়ে গেছে, একদম মাংসের মতো। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন। আর নেক্সট টাইম আমি যখন রান্না করব আমি অবশ্যই এটার একটা ফুল ভিডিও দিব। আমার আজকে অনেক ইচ্ছে করছিল ওটা দেওয়ার জন্য, বাট মনটা এতটাই খারাপ যে আমি আর মানে দিতে পারলাম না। হ্যাঁ, আপনারা কেমন আছেন, কি খবর জানাবেন, আমি দেখাচ্ছিলাম যে কতটা ইয়াম্মি এটা। হ্যাঁ, আপনারা অবশ্যই জানাবেন। এই যে আমার ফুল ফ্যামিলি খাওয়ার পর এতটুকুই আছে। তো আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য অসম্ভব দোয়া, অসংখ্য দোয়া।